আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সো আজকে আপনাদের সাথে প্রথমে কিছু কথা শেয়ার করতে চাই, আর আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনে নেন, তাহলে অনেক ভালো লাগবে ভাইয়া। সো আমি এখন কি করব আমি বুঝতে পারতেছি না, অর্থাৎ 100-200টার মতো আমি রুট রিকোয়েস্ট অলরেডি পেয়ে গেছি, বাট এখন আমি কিভাবে রাখবো বা কি করব আমি বুঝতেছি না, সত্যি বুঝতেছি না। সো আপনারা আমাকে একটু সাজেশন দিয়েন ভাই, আমি কি করলে ভালো হবে বা বেটার হবে, তাহলে আমি অনেক খুশি হব, বিকজ আমি মেন্টালি একটা প্রেশারের মধ্যে আছি, কারণ 200টা রুট রিকোয়েস্ট রাখতে আমার 100 দিন লাগবে। সো এই 100 দিনে কিন্তু আরও রুট রিকোয়েস্ট পেতে পারি। সো এখন আমি কি করব আমি বুঝতেছি না। আপনারা আমার স্টোরি ট্যাবে একটা পোস্ট পাবেন যে আমি গতকালকে দিছি, সো ওই পোস্টটাতে গিয়েও একটু আমাকে সাজেশন দিতে পারেন, বিকজ আপনাদের সাজেশন বা আপনাদের সাপোর্টের মাধ্যমে আমি মানে চাই যে এগিয়ে যেতে চাই। সো আপনারা একটু কষ্ট করে কমেন্ট করে জানেন, আর আমাকে মানে একটু আইডিয়া দিন যে কি করলে ভালো হবে বা কিভাবে বাসটা মানে কোন রুটে ড্রাইভ করলে ভালো হবে, বিকজ অনেক 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 রুট রিকোয়েস্ট পাচ্ছি বা আপনাদের কাছ থেকে রেসপন্স পাচ্ছি, যার জন্য আমি মানে আপনাদের প্রতি থ্যাঙ্কফুল, বাট মানে কি করবো আমি বুঝতেছি না, বিকজ এতটা রুট রিকোয়েস্ট আমি রাখবো কেমনে তাও আমি বুঝতেছি না। সো ভাইয়া প্লিজ আপনারা একটু সাজেশন দিয়েন, আর আমি আজকের ভিডিওটিতে মানে শুরুর দিকে আমি এই কথাগুলো বললাম, বিকজ মানে আপনাদের কাছে সাজেশন আমার খুবই দরকার। সো আপনারা সাজেশনটা দিয়েন। আর আজকে আমরা যাব সিলেট থেকে মানিকগঞ্জ, আর আমাদের টুরমেন্ট হচ্ছে অ্যানা ট্রান্সপোর্টের এই হিনো A1J এসি কোচ, আর আজকে রুট রিকোয়েস্টটা করছিলেন মেহেদি হাসান ভাই। সো মেহেদি হাসান ভাইকে ধন্যবাদ, আর উনি কিন্তু অনেক দিন ধরে রুট রিকোয়েস্ট করতেছেন, বাট আমি আজকে রাখলাম। সো আই এম এক্সট্রিমলি সরি ভাইয়া, আর আবারও বলতেছি আপনারা প্লিজ 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 আমাকে সাজেশন দিন ভাই, বিকজ আপনারা মানে সাজেশন দিলে আমি একটু খুশি হব বা আইডিয়া পাবো আপনাদের কাছ থেকে। সো অনেক কথা হয়ে গেল, আমরা এখন ম্যাপ ভিউতে চলে যাই, আর পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন, বিকজ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানানো, আপনারাও আশা করি মানে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। সো এটা হচ্ছে মানিকগঞ্জ, আমরা সিলেক্ট করে ফেললাম, আর আমরা আছি সিলেট। সো বাস্তব জীবনে এরকম অ্যানা ট্রান্সপোর্টের কোনো রুট আছে কিনা আমি জানি না, বাট যেহেতু আপনাদের কাছ থেকে রুট রিকোয়েস্ট পাচ্ছি, তার জন্য আমি রুট রিকোয়েস্টটা রাখলাম। সো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যাত্রা শুরু করে ফেলি, তার আগে চলুন আমরা একটু হর্নটা চেক করে ফেলি বাসের। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আমাদের যাত্রা শুরু করলাম। ওকে, সিলেট থেকে বের হব, এখন আমরা আছি সিলেট কদমতলী বাস টার্মিনালে, আর আপনারা একটু কষ্ট করে ভাই আমাকে সাজেশন দিয়েন, একটু চিন্তা ভাবনা করে সাজেশন দিয়েন, বিকজ আমি মানে সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। সো আপনারা একটু সাজেশন দিয়ে আমাকে সাপোর্ট করেন, আমি অনেক খুশি হব, আর আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য আমি ভিডিও বানাই। সো আপনাদের একজনের রুট রিকোয়েস্ট রাখতে যে যদি আরেকজন কষ্ট পান, এটা আমি চাই না ভাই। সো আপনারা একটু সাজেশন দিয়েন, আমি অনেক খুশি হব। আর এখন এই বিষয়ে কথা না বলি, আমরা আমাদের জার্নির দিকে ফোকাস দেই। সো আমরা সিলেট কদমতলী বাস টার্মিনাল থেকে বের হচ্ছি, আর আমার বাসাও কিন্তু সিলেটে। সো সিলেটের কেউ থাকলে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে একবার দেখা করবো। তো আমরা এখন আছি ঢাকা সিলেট হাইওয়েতে, আর মানিকগঞ্জ পৌঁছাতে পৌঁছাতে মেবি রাত হয়ে যাবে, বাট আমি চেষ্টা করব একটু স্পিডে ড্রাইভ করে যেন আপনাদেরকে সকাল সকাল বা সন্ধ্যাবেলায় পৌঁছাতে পৌঁছাইতে পারি ওইখানে। তো আমাদের সামনে একটা স্কোয়ার আছে, আমরা আবারও বাসের স্পিড ডিক্রিজ করে দিলাম। আর প্রত্যেকবারের মতো আজকেও বলেছি আমার ড্রাইভিং কেমন হয় তা কমেন্ট করে জানাবেন, আমি অনেক খুশি হব। আর পারলে ভিডিওগুলো আপনাদের বাস লাভার বা বাস গেমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়েন ভাইয়াস। সো আর কিছু বলার নেই, আপনারা এনজয় করতে থাকেন, আর রাস্তায় খেলাধুলা হবে যখন তখন আপনাদের সাথে কথা বলবো। রোড ফুল খালি, সো গাড়ি থাকলে মজা লাগে ওভারটেক টোভারটেক করতে, বাট আজকে আমি গাড়ি পাচ্ছি না, দেখি কি হয় সামনে। সো আপনারা এনজয় করতে থাকেন। আমাদের সামনে আছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, অর্থাৎ করিম মোটরসের একটি হিনো A1J নন এসি কোচ, আমরা ওভারটেক দিয়ে দিলাম। ওকে, ওভারটেক দিয়ে দিছি, একটা ট্রাক আছে, ট্রাকটার ওভারটেক দিয়ে দিলাম, আবার আমরা আমাদের লেনে ইন করলাম। ওকে, আর এই বাসটাও কিন্তু চালিয়ে অনেক ভালো লাগে বা কমফোর্টেবলভাবে ড্রাইভ করা যায়, যার জন্য আমি এই বাসটা সিলেক্ট করলাম। মেহেদি হাসান ভাই বলছিলেন যেন আমি ঢাকা সিলেট থেকে মানিকগঞ্জ যাই অ্যানা ট্রান্সপোর্টের যে কোনো একটা বাস নিয়ে। সো আমি হিনো A1J এসি কোচটা নিয়ে যাচ্ছি আজকে, আশা করি মেহেদি ভাই অনেক খুশি হবেন বা ভিডিওটা দেখতেছেন। সো ভাই আপনি কমেন্ট করে জানেন আমার ড্রাইভিং কেমন হচ্ছে,
আমি অনেক খুশি হব, বিকজ আপনার মুখে বা আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য আমি মানে ভিডিও ক্রিয়েট করি আর ভিডিও ক্রিয়েট করে ছাড়ি। সো আপনারা আমাকে সাপোর্ট করেন ভাইয়াস। আমাদের সামনে আছে একটা হিউন্দাই কোচ, বাট কোন ব্যানারের তা আমি বুঝতে পারতেছি না। ওভারটেক করে দেব, ওকে, রোড ক্লিয়ার আছে, ওভারটেক না, রোড ক্লিয়ার নাই। এসআর ট্রান্সপোর্ট না, এসআর প্লাস এর ছিল। আচ্ছা, আমরা ওভারটেক করে দিব একটু পরে, সুযোগ পেলে ইনশাল্লাহ। সো আপনারা দেখেন, ওকে, ব্যালেন্স আন না ফেলছি, আমি মনে করছিলাম অ্যাক্সিডেন্ট কইরা ফেলবো। এ ওস্তাদ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, এসআর প্লাস ছিল। সো আমরা ওভারটেক দিয়ে দিলাম, ওভারটেক ডান। আমাদের সামনে আছে এনা ট্রান্সপোর্টের একটি, মানে আমাদের ব্যানারেরই একটা নন এসি কোচ, তার সামনে আছে সাকুরা, তার সামনে আছে হানিফ। তো আমরা আমাদের লেনে ইন করে ফেলি, ওকে, ইন করে ফেলছি। হোয়াট দ্য হেল, এটা কি হইলো বুঝলাম না কিছুই। তো ঢাকা সিলেটের হানিফ আছে, আমরা হানিফের ওভারটেক দিব ইনশাল্লাহ। আর আবারও বলতেছি ভাইয়া, আপনারা একটু কষ্ট করে আমাকে সাজেশন দিয়েন, বিকজ আমি মানে কি করবো আমি বুঝতেছি না। বিকজ এতগুলো রুট রিকোয়েস্ট রাখতে রাখতে আপনারা মনে করেন আজকে একজন করলেন, আমি যদি এখন 100টা রুট রিকোয়েস্ট রাখার পর বা 200টা রুট রিকোয়েস্ট রাখার পর আপনারটা রাখি, তাহলে 101 দিন লাগবে। আর এত সময় হয়তো আপনারা আমার সাথে মানে থাকবেন না বা মনে করবেন আমি আপনাদের রুট রিকোয়েস্ট রাখতেছি না। সো একটু কমেন্ট করে জানেন, আমি অনেক খুশি হবো। সো হানিফের ওভারটেক দিয়ে দিলাম, ওকে, ওভারটেক ডান। আর এখন কিন্তু দুপুর হয়ে গেছে অলরেডি। আমাদের সামনে আছে শাহফাতে আলীর একটি নন এসি কোচ, তার সামনে আছে খাজা, বাট আমরা খাজার ওভারটেক করব না, বিকজ ওনার গাড়ির চাপ অনেক বেশি। বাট আবারও রোড ক্লিয়ার হয়েছে, সো আমরা খাজার ওভারটেক দিতেই পারি। না না, রোড ব্লক। সো আবার আমরা ডিক্রিজ করে দিলাম আমাদের স্পিড, ওকে। এই তো আমরা খাজার কে ওভারটেক করার জন্য প্রস্তুতি নিচ্ছি, বাট ওকে, নো প্রবলেম, আমরা ওভারটেক দিব একটু পরে। সামনে একটা ব্রিজ আছে, সো আমরা দেখি কি হয়, আপনারাও একটু মানে দেখতে থাকেন ভিডিওটা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর কয়েকজন ভাইয়া জিজ্ঞেস করেন প্রত্যেক ভিডিওতেই যে আমি কিভাবে ড্রাইভ করি, ভাইয়া আমি মাউস কন্ট্রোল ইউজ করি বা স্টিয়ারিং কন্ট্রোল হিসেবে আমি মাউস ইউজ করি। সো ওইটার টিউটোরিয়ালও আমার চ্যানেলে আছে, আমি মানে আপনারা একটু চ্যানেলটা ঘুরলে আপনারা পেয়ে যাবেন ওই সেটিংটা। সো আশা করি আপনাদেরও মানে হেল্পফুল হবে, বাট আপনারা প্রথম প্রথম এত কমফোর্টেবলভাবে ড্রাইভ করতে পারবেন না। আর আমার যেহেতু 4-5 বছর হয়ে গেছে ইউরো ট্রাক সিমুলেটর 2-তে ড্রাইভ করে করে, যার জন্য আমি অনেক মানে কমফোর্টেবলভাবে ড্রাইভ করতে পারি। সো আশা করি আপনারাও পারবেন একদিন কমফোর্টেবলভাবে ড্রাইভ করতে। আপনারা টিউটোরিয়ালটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মাউস দিয়ে কিভাবে বাসের স্টিয়ারিংটা মুভ করা যায়। দেখেন আমি ডানে ঘুরাচ্ছি, বামে ঘুরাচ্ছি, এগুলো সব মাউস কন্ট্রোলে করতেছি। ওকে, অনেক কথা হয়ে গেল, আপনারা হয়তো ডিস্টার্ব ফিল করতে পারেন, সো আমি একটু কথা কমাই ফেলি, আপনারা এনজয় করতে থাকেন, আমি ড্রাইভিং এর দিকে মনোযোগ দিই, এটাই ভালো হবে। আমরা এখন আছি ঢাকা সিলেট হাইওয়েতে, আর এখন কোন জায়গা ক্রস করতেছি, মৌলভীবাজার আছে সামনে, অর্থাৎ শেরপুর বাইপাস। ইয়াস, ট্রাক একটা আছে, আমরা ট্রাকের ওভারটেক করে দিলাম, বিকজ অন্য রোড ফুল ক্লিয়ার। সো আমরা ট্রাকের ওভারটেক দিয়ে দিছি, ওকে, ওভারটেক ডান। আমাদের সামনে আছে নাবিল, মেবি, ইয়াস, নাবিলের একটি কোচ আছে, সো আমরা ওভারটেক করবো ইনশাল্লাহ, বাট করা যাবে না বিকজ অন্য লেন থেকে গাড়ি আসতেছে। নাবিল না, এটা হচ্ছে ওপো, সো এই তো আমরা বাম লেন ইউজ করতে পারি, বিকজ এটা গেমস, নো, কোনো সমস্যাও নাই। সো আমাদের সামনে আছে স্বাধীন ট্রাভেলসের একটি হাইডেক কোচ, আমরা ওভারটেক দিয়ে দিলাম, ওকেই,
আমাদের সামনে আছে ডিপ জল এন্টারপ্রাইজের একটি নন এসি কোচ, তো আমরা ওইটার ওভারটেক দিব ইনশাল্লাহ। রোড ক্লিয়ার আছে, রোড ক্লিয়ার আছে। ওকে ওকে, ও শেট মামা শেট। আমি ফাইশা গেছি, ফাইশা গেছি মাইন কার সিপাই। তো এরকম আপনারা কিভাবে আকাশ থেকে বাস ফেলাবেন ওইটারও আমার টিউটোরিয়াল অলরেডি বানানো আছে, সো আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন যারা ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমসটা খেলেন তারা। সো আপনাদের জন্য মানে আপনারা কিভাবে কমফোর্টেবল ভাবে আপনারা গেমসটা খেলতে পারবেন তার জন্য আমার সব মানে সবচেয়ে সব কিছুরই আমি টিউটোরিয়াল বানাই, সো আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনারা ভিডিও। সো অনেক কথা বললাম, আপনারা এনজয় করতে থাকেন, আমি আমার ড্রাইভিংয়ের দিকে মনোযোগ দেই। আমাদের সামনে আছে ডিপ জল, আর তার সামনে আছে মেবি একটা হিনোয়ে কেমন যে এসি কোচ, তো আমরা দেখি ওভারটেক করতে পারি কি না। ডিপ জলের ওভারটেক দিয়ে দিচ্ছি। ওকে 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 ওকে, ডিপ জলের ওভারটেক দিয়ে দিলাম। ওকে ওভারটেক ডান। সো অলরেডি আমরা মৌলভি বাজার ক্রস করে ফেলছি, আমাদের সামনেই মেবি হবিগঞ্জ আছে, তো একটু পর আমরা হবিগঞ্জ ক্রস করবো ইনশাল্লাহ। আমাদের সামনে একটা ট্রাক আছে, সো আমরা ট্রাকের ওভারটেক দিয়ে দিই। ওকে দিয়ে দিলাম, ওভারটেক ডান। আমাদের সামনে আছে মেবি বন্ধন, তো আমরা বন্ধনের ওভারটেক দিয়ে দিচ্ছি। ওকে, রোড ক্লিয়ার ছিল যার জন্য আমরা ওভারটেক দিয়ে দিছি। আমাদের সামনে আছে ঢাকা সিলেটের একটি হানিফের নন এসি কোচ, তো রোড ক্লিয়ার আছে, রোড ক্লিয়ার না, তো আমরা বাম পাশ তো ক্লিয়ার আছে, আমরা ওভারটেক দিতেই পারি। ওকে 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 ওকে, মামা মামা ওভারটেক দিয়ে দিছি। ওকে ওভারটেক ডান। তো আমাদের সামনে আছে নাভিলের একটি নন এসি কোচ, আমরা নাভিলের ওভারটেক দিয়ে দিচ্ছি। ওকে দিয়ে দিলাম, ওভারটেক ডান। তো আমরা নাভিলের ওভারটেক দিয়ে দিলাম, তার সামনে আছে পাবনা এক্সপ্রেস, তো রোডও ক্লিয়ার আছে, আমরা পাবনা এক্সপ্রেসের ওভারটেক দিয়ে দিচ্ছি। তার সামনে কোনো সার্ভিস, তার সামনে একটা ট্রাক, তো আমরা অনেক স্পিডে একটা ড্রাইভ করতেছি, হয়তো আপনারা বুঝতেই পারতেছেন ড্রাইভিং দেখে। তো আমাদের সামনে আছে এসআর ট্রাভেলসের বা এসআর মেবি, ওকে ওভারটেক দিয়ে দিচ্ছি। একটা ট্রাক আছে, ট্রাকের ওভারটেক ডান। আমরা এখন আছি 177 কিলোমিটার পার আওয়ার স্পিডে। আমাদের সামনে আছে দেশ ট্রাভেলসের একটি হিউন্দাই কোচ, আমরা ওভারটেক দিয়ে দিলাম। ওকে ওভারটেক ডান। আমাদের সামনে একটা ট্রাক আছে, সো ট্রাকটার ওভারটেক দিয়ে দিচ্ছি। ওকে ওভারটেক দিয়ে দিছি। তো একটা ব্রিজ আছে, আমরা ব্রিজটা ক্রস করব এখন। শেট 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 শেট, ওকে ওকে নো প্রবলেম, এটা গেমস ভাই গেমস, সো টেনশন করার বা কষ্ট পাওয়ার কিছু নেই। তো আমাদের সামনে আছে একটা টোল প্লাজা, আমরা টোল দিয়ে মানে হবিগঞ্জ বা সিলেট জেলা থেকে বের হব মেবি, তো টোল দেওয়া লাগবে না দেওয়া লাগবে না, সো আমরা থামাবো না, আমরা আমাদের স্পিডে ড্রাইভিং করে যাব। আমাদের সামনে আছে ব্রাহ্মণবাড়িয়ার অরিন ট্রাভেলস, সো আমরা ওভারটেক দিয়ে দিলাম। ওকে ওভারটেক ডান। আমাদের সামনে আছে ইগলের একটি নন এসি কোচ, আমরা লেফট সাইড ইউজ করব ওভারটেক করার জন্য। ওকে
ওকে ওকে এই তো এই তো ওভারটেক দিয়ে দিচ্ছি, ওভারটেক দিয়ে দিচ্ছি। ওকে ওভারটেক ডান। তো আমরা মেবি হবিগঞ্জ ক্রস করতেছি এখন। আমাদের সামনে আছে গোল্ডেন লাইনের একটি নন এসি কোচ। এই তো ওভারটেক দিয়ে দিলাম, ওভারটেক ডান। ওকে ওভারটেক দিয়ে দিছি। ইয়েস, নাও উই আর ইন হবিগঞ্জ। সো হবিগঞ্জ ক্রস করার পরে আমরা ব্রাহ্মণবাড়িয়া বা বিবাড়িয়া ক্রস করব, তারপরে হচ্ছে ভৈরব, তারপরে নরসিংদী, তারপরে হচ্ছে ঢাকা, আর ঢাকার পরেই হচ্ছে মানিকগঞ্জ। সো আপনারা এনজয় করতে থাকেন, আমি আমার ড্রাইভিংয়ের দিকে মনোযোগ দিই। রোড ফুল ক্লিয়ার, সো আমরা একটু স্পিডে ড্রাইভ করতেই পারি। আমাদের সামনে আছে 21 এক্সপ্রেসের একটি নন এসি কোচ, সো আমরা ওইটার ওভারটেক দিচ্ছি। ওকে এই তো, এই তো ওভারটেক দিয়ে দিলাম, ওভারটেক দিয়ে দিলাম, ওভারটেক ডান। একটা ট্রাক আছে, সো ট্রাকটার ওভারটেক দিচ্ছি। ওকে তো আমরা কিন্তু অনেক স্পিডে ড্রাইভ করতেছি। ওকে রোড ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ওভারটেক করা যায়। খাজা ছিল, খাজার ওভারটেক করে দিলাম। ওকে ওভারটেক ডান। সো আমরা মেবি একটু পরে ব্রাহ্মণবাড়িয়া ক্রস করব, এখন আমরা নাসিরনগর আছি। তো আমাদের সামনে আছে মামুনের একটি নন এসি কোচ, আমরা ওভারটেক দিয়ে দিলাম। ওকে সুনামগঞ্জ ঢাকার কোচ ছিল, সো আমরা ওভারটেক দিয়ে দিছি, ওভারটেক ডান। সো রোড ফুল ক্লিয়ার আছে, আর সামনে দুইটা বাস আছে, সো আমরা ওভারটেক দিয়ে দিলাম। ওকে রিস্কি ওভারটেক হচ্ছে একটা, ওকে রিস্কি একটা ওভারটেক দিলাম। একটা ট্রাক আছে, ট্রাকটার ওভারটেক দিয়ে দিছি। আমাদের সামনে একটা কার আছে, সো কারটার ওভারটেক দিব ইনশাল্লাহ। ওকে এই তো ওভারটেক দিয়ে দিলাম। সামনে কি একটা ব্রিজ আছে মনে হচ্ছে আমার কাছে, সো ওকে লেফট সাইড ক্লিয়ার আছে, লেফট সাইড দিয়ে ওভারটেক করাই যাবে। ওকে ওভারটেক দিয়ে দিছি। অনেকগুলা অনেক 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 স্পিডে ড্রাইভ করতেছি, আর সব বাসের স্পিড মানে ওভারটেক করতেছি, যা বাস্তবে কখনো সম্ভব না। সো আপনারা এনজয় করেন, আর আর কিছু বলেন নাই। বাস্তবে তো কেউ এত স্পিডে ড্রাইভ করতে পারবে না, বিকজ অনেক মারাত্মক অ্যাক্সিডেন্ট হওয়ার মানে সম্ভাবনা থাকে। সো এই তো, এই তো, ওকে ওকে। আমাদের সামনে আছে ডিপ জলের একটি নন এসি কোচ, তো ডিপ জলের ওভারটেক দিয়ে দিচ্ছি। ওকে ওভারটেক ডান। আর আমরা কিন্তু অলরেডি কথা বলতে বলতে ব্রাহ্মণবাড়িয়াতে ইন কইরা ফেলছি। আমাদের সামনে আছে দেশ ট্রাভেলস এর একটি নন এসি কোচ, ওভারটেক দিয়ে দিলাম। ওকে তার সামনে আছে সেবা গ্রিন লাইন ছিল, সো সেবা গ্রিন লাইনের ওভারটেক দিয়ে দিছি। শাহবাদে আলী ডান পাশে ওভারটেক ডান। তার সামনে আছে এসবি সুপার ডিলাক্স, সো এটার ওভারটেক দিয়ে দিলাম। ওকে একটু পরে আমাদেরকে স্পিডটা ডিক্রিজ বা কমাতে হবে, বিকজ আমাদেরকে ডানে ইন করতে হবে, আর বামে হচ্ছে
ব্রাহ্মণবাড়িয়া শহর বা চট্টগ্রামের রোড। সো আমরা ডান ইন করবো, আমরা স্পিডটা ডিক্রেজ করে দিই, বাট আমরা তো বাঙালি, আমরা শর্টকাট প্রিয়। সো শর্টকাট মাইরা দিই, শর্টকাট মাইরা দিই, মাইরা দিলাম, মাইরা দিলাম শর্টকাট। ওকে ওকে ওকে, ইয়াস শর্টকাট মাইরা দিছি। ফুল রোড ক্লিয়ার, সো দেখি সামনে কি আছে আমাদের ভাগ্যে। তো একটা ট্রাক আছে, আমরা ট্রাকটার ওভারটেক দিয়ে দিছি। ওকে ওভারটেক ডান। তার সামনে আছে গ্রিন লাইনের একটা ডাবল ডেকার কোচ, সো আমরা ওভারটেক দিয়ে দিলাম। ওকে মামা ওভারটেক ডান। আমরা আবারও আমাদের বাসের স্পিড অনেক বাড়িয়ে দিছি, বা অনেক স্পিডে একটা ড্রাইভ করতেছি আমরা। সো দেখি সামনে কি হয়। আমাদের সামনে আছে করিম মোটরস বা টুঙ্গিপাড়া এক্সপ্রেস, আমরা লেফট সাইড ইউজ করতে পারি ওভারটেক করার জন্য, এই তো দিয়ে দিলাম ওভারটেক। তার সামনে আছে শ্যামলি এনআর ট্রাভেলস এর হিউন্দাই কোচ, ওভারটেক ডান। তার সামনে ঢাকা সিলেটের হানিফ, তো এই তো ওভারটেক দিয়ে দিছি। আমি অনেক কথা বলতেছি, অনেক 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 কথা বলতেছি, যার জন্য আমার মুখে ব্যথা করতেছে। সো আপনারা এনজয় করতে থাকেন। আমাদের সামনে একটা ট্রাক আছে আর রোডও ক্লিয়ার আছে, সো আমরা ট্রাকটার ওভারটেক দিয়ে দিলাম। ওভারটেক ডান। সো আমরা কিন্তু ভৈরবের আশেপাশে চলে আসছি, একটু পরেই টোল দিতে হবে। হোয়াট দ্য হেল, 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 হোয়াট দ্য হেল। যাক অ্যাক্সিডেন্ট হয় নাই। ওস্তাদ কেমন আছেন? সো সামনে টোল প্লাজা ভৈরব ব্রিজের, যার জন্য আমাদেরকে একটু স্লো করতে হবে আমাদের বাস স্পিড, বা ডিকারেজ করতে হবে। লেফট সাইড ক্লিয়ার না, সো আমরা আমরা ওকে 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 ওকে। সো আমরা টোল দিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমরা কোনো হোটেল ব্রেক দিই নাই, বিকজ শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই। সো আমরা এখন আছি ভৈরব বাজারে, আমরা ভৈরব ক্রস করতেছি। ওকে আমাদের সামনে আছে ইগলের একটি নন এসি কোচ, আমরা ওভারটেক দিয়ে দিব ইনশাল্লাহ। দিয়ে দিলাম ইগলের ওভারটেক। ওকে ওভারটেক ডান। ডান পাশে একটা ট্রাক ছিল, সো ট্রাকটার ওভারটেক দিয়ে দিলাম। একটা লোকাল বাস আছে, সো ওইটার ওভারটেক দিয়ে দিছি। আমাদের সামনে আছে ইগলের আর একটা নন এসি কোচ, সো এত ইগল ক্যান্সিলেট আসছে আমি বুঝতেছি না। মেবি মাজার জিয়ারত বা জাফলং এর ট্যুরে আসছিল। সো আমরা দেখি ইগলের ওভারটেক দিতে পারি কিনা। সো আমরা ইগলের ওভারটেক দিয়ে দিছি। আর আমরা প্রায় 3.5 ঘন্টা অলরেডি ড্রাইভ করে ফেলছি, কয় ঘন্টা আমরা একটু দেখে ফেলি, একটু পরে দেখবো। ওকে ওকে ওকে, কয় ঘন্টা? 3.5 ঘন্টা ড্রাইভ করছি। আমাদের সামনে আছে দিগন্তের একটি নন এসি কোচ আর এনা ট্রান্সপোর্টের একটি কোচ, তো আমরা ওভারটেক দিয়ে দিলাম। অরিন ট্রাভেল ছিল, ওভারটেক ডান।
বাসটা চালিয়ে আমার কাছে অনেক ভালো লাগতেছে বা কমফোর্টেবল ফিল করতেছি। আমাদের সামনে আছে রয়্যাল এক্সপ্রেস, তো আমরা ওভারটেক দিতেই পারি। একটা ট্রাক আছে, ওকে ওভারটেক দিয়ে দিলাম, ওভারটেক ডান। আর যারা যারা ভিডিওতে নতুন জয়েন হয়েছেন বা প্রথম থেকে না দেখে এখন টানে বা টেনে আবার দেখা শুরু করছেন তাদেরকে বলে রাখি, আজকে আমরা এনা ট্রান্সপোর্টের একটি হিনু A1J এসি কোচ নিয়ে, অর্থাৎ এই কোচটি নিয়ে আমরা যাচ্ছি সিলেট থেকে মানিকগঞ্জ। আর আজকে রুট রিকোয়েস্টটা করছিলেন মেহেদি হাসান ভাই। সো ভাইয়া কিন্তু অনেক 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 দিন ধরে রুট রিকোয়েস্টটা করতেছেন, যার জন্য আমি ভাইয়ের কাছে দুঃখ প্রকাশ করছি। বিকজ অলরেডি অনেক রুট রিকোয়েস্ট আমার হাতে ছিল, যার জন্য রুট রিকোয়েস্টটা রাখতে অনেক লেট হয়ে গেছে। সো আশা করি মানে মেহেদি ভাই আমার কথা বুঝতে পারছেন। কিপ সাপোর্টিং ভাই, পাশে থাকেন ইনশাল্লাহ। জে আর সামনে আছে, সো আমরা জে আর এর ওভারটেক দিয়ে দিচ্ছি, ওকে ওভারটেক টান। আমাদের সামনে আছে রয়্যাল এক্সপ্রেসের আরেকটি নন এসি কোচ, আমরা ওভারটেক দিয়ে দিলাম, ওকে। আর একটু পরে আমরা নরসিংদীতে ইন করবো ইনশাল্লাহ। রোড ক্লিয়ার আছে, রোড ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। ওভারটেক দিয়ে দিছি, ওকে। রিস্কি একটা ওভারটেক রে ভাই, রিস্কি একটা ওভারটেক দিছি। আমাদের সামনে আছে একটি পাবনা এক্সপ্রেসের নন এসি কোচ, না এসি কোচ বুঝতেছি না, ওকে ওকে। হোয়াট দ্য হেল, হোয়াট দ্য হেল, হোয়াট দ্য হেল। আমাদের এখন বামে ইন করতে হবে, সো আমরা বাসের স্পিডটা ডিক্রিজ করে দিলাম, ওকে। তো আমরা কিন্তু অলরেডি নরসিংদীর আশেপাশে চলে আসছি, একটু পরে আমরা নরসিংদী ক্রস করে ঢাকাতে ইন করবো ইনশাল্লাহ। সো একবার আমরা চলুন ম্যাপ ভিউটা দেখে আসি, আমি একটু ম্যাপে চলে যাই, ওকে। সো আমরা ঢাকাতে আর ইন করবো না, আমরা গাজীপুর চৌরাস্তা হয়ে বা ঘোড়াশাল হয়ে আমরা মানিকগঞ্জে চলে যাব। সো ওকে, আমরা ঢাকাতে ইন করছি না তাহলে আজকে। আমরা অলরেডি নরসিংদীতে চলে আসছি, আমাদের সামনে আছে শ্যামলি অ্যানা ট্রাভেলসের একটি নন এসি কোচ, ওভারটেক দিয়ে দিলাম, ওভারটেক ডান, ওভারটেক ডান, ওভারটেক দিয়ে দিছি, ওকে। আমাদের সামনে আছে 21 এক্সপ্রেস, ওকে। তো এই তো ক্লিয়ার আছে, রোড ক্লিয়ার আছে, ওভারটেক দেন, ওভারটেক দেন, ওকে ওভারটেক দিয়ে দিলাম। আমাদের সামনে আছে এসবি সুপার ডিলাক্সের একটি হাইডেক কোচ, সো ওইটার ওভারটেক দিয়ে দিছি। একটা ট্রাক আছে লাল বা পিক আপ যাকে বলে, সো পিক আপটার আমরা ওভারটেক দিয়ে দিলাম, ওকে। একটু পরে আমরা নরসিংদী ক্রস করব, আর গাউসিয়া বা চৌরাস্তা যাকে বলে ওইটাতে আমরা ঘোড়াশালের দিকে রওনা হব, বিকজ আজকে আমরা পুরো ঢাকাতে ঢুকবো না। আমাদের সামনে আছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বা করিম মোটরস, রোড ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। হোয়াট দ্য হেল, হোয়াট দ্য হেল, হোয়াট দ্য হেল, হোয়াট দ্য হেল। তো চাপ ক্যান, চাপ ক্যান, চাপ ক্যান, চাপ ক্যান, চাপ ক্যান। সো আমি একটা ভুল করলাম আজকে প্রথম, ওকে নো প্রবলেম, ওকে ওকে ওকে। আবারও আমি আমার রাস্তায় আসা পড়ছি, আমাদের সামনে আছে অল ইন ট্রাভেলসের একটি এসি কোচ, এই তো ওভারটেক দিয়ে দিলাম। সো আমরা এখন আর বামে যাব না, আমরা চলে যাব ডানে। বামে হচ্ছে ঢাকা রোড, আর আমরা এখন গাজীপুরের দিকে রওনা হচ্ছি, আমরা ঢাকায় ঢুকতেছি না আজকে, ওকে। আমাদের সামনে ট্রাক আছে, আমরা ট্রাকটার ওভারটেক দিতেই পারি, রোড ক্লিয়ার, ক্লিয়ার না, তো আমরা লেফট সাইড দিয়ে দিব। তো আমরা ট্রাকটার ওভারটেক দিয়ে দিলাম, আমাদের সামনে একটা প্লাস্টিক আছে বা গাড়ি আছে, সো আমরা গাড়িটার ওভারটেক দিলাম, একটা হিউন্দাই কোচ আছে। আমরা খুবই স্পিডে একটা ড্রাইভ করতেছি, আপনারা হয়তো আমার মানে ড্রাইভিং দেখে বুঝতে পারতেছেন, অনেক 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 স্পিডে আমি ড্রাইভ করতেছি, ওকে। আমাদের সামনে আছে কালীগঞ্জ এক্সপ্রেস, ও কালীগঞ্জ এক্সপ্রেসের ওভারটেক দেওয়া যায়, ওকে দিয়ে দিলাম ওভারটেক, চাপ দিয়ে দিই, ওকে চাপও দিয়ে দিলাম।
আমাদের সামনে আছে ইগল, এর একটি নন এসি কোচ। সো ওকে ওকে ওকে, রোড ক্লিয়ার আছে বাম পাশ। সো আমরা ইগলের ওভারটেক দিয়ে দিচ্ছি, ওভারটেক ডান। সো আমরা ইগলের ওভারটেক দিয়ে দিলাম। আর আপনারা যারা এখনো আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ 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 ভাইয়াস। আর আপনারা একটু আমাকে সাজেশন করবেন, বিকজ আমি কি করতে পারি, অনেক রুট রিকোয়েস্ট হয়ে গেছে অলরেডি, আমি কিন্তু রাখতে পারতেছি না। প্রায় 200+ হয়ে গেছে রুট রিকোয়েস্ট, এখন 200টা রুট রিকোয়েস্ট রাখতে গেলে 100 দিন লাগবে। সো আপনারা একটু আমাকে আইডিয়া দিন, আমি মানে সিদ্ধান্তহীনতায় ভুগতেছি, সো মেন্টালিও একটু প্রেশারে আছি। সো আপনারা একটু আইডিয়া দিয়ে আমাকে সাহায্য করার চেষ্টা করিলেন আমি অনেক খুশি হব। আমাদের সামনে আছে দেশ ট্রাভেলস এর একটি হুন্দাই কোচ। তো রোডও ক্লিয়ার আছে, আমরা ওভারটেক দিতেই পারি, দিয়ে দিলাম। ওকে ওভারটেক ডান। তার সামনে একটা ট্রাক আছে, সো ট্রাকটার ওভারটেক দিয়ে দিছি। ওকে আমাদের সামনে আছে একে ট্রাভেলস, সো একে ট্রাভেলস এর ওভারটেক দিয়ে দিলাম। একটা ট্রাক আছে, ট্রাকটার ওভারটেক দিয়ে দিলাম। একটা ট্রাক আছে, সো আমরা ওই ট্রাকটার ওভারটেক দিচ্ছি। বাট বাট ফাইসে গেছি। ওকে নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম, আমরা সিগন্যাল দিয়ে দিছি, আবারও আমরা আমাদের লেনে চলে আসছি। সো এত টেনশন করার কিছু নাই, কে ড্রাইভ করতেছে তা তো দেখতে হবে ভাই, আঝার ভাই ড্রাইভ করতেছে। সো ভাইয়ের হাত কিন্তু অনেক পাকা, যার জন্য আমরা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করি নাই বেশি একটা। ওকে আর আমরা কিন্তু অলরেডি গাজীপুর চলে আসছি, এখন আমরা লেফট সাইডে ইন করবো। তো আমরা এখন গাজীপুরের চন্দ্রাতে আছি, মেবি একটু আমরা ম্যাপ ভিউতে চলে যাই। ওকে চলে গেলাম, চন্দ্রা আছি, পরে কালুইয়া করি, বাট আমরা মানিকগঞ্জ যাবো। সো আমরা লেফটে যাই, আবার ডানে যাবো, পরে আবার লেফটে, পরে আবার ডানে। ওকে সো আমরা এখন লেফটে যাবো বা বামে যাবো। তো আমাদের সামনে অলরেডি গ্রিন লাইনের একটি স্ক্যানিয়া কোচ চলে আসছে, আমরা দেখি ওভারটেক করতে পারি কি না। আর অলরেডি কিন্তু আমরা 5 ঘন্টার একটা জার্নি কমপ্লিট করে ফেলছি। যারা এখনো আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনাদেরকে ধন্যবাদ দিলেও কম হয়। সো আপনাদের প্রতি অসীম ভালোবাসা আর অফুরন্ত, মানে কি আর বলবো। এখন আমরা ডান ইন করবো, আমরা একটু স্লো করে দিই আমাদের বাস স্পিড। ওকে 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 ওকে, পাবনা এক্সপ্রেস আছে, তো আমরা ইন করলাম আমাদের রোডে। তো পাবনা এক্সপ্রেসের ওভারটেক দিয়ে দিচ্ছি, ওভারটেক ডান, ওভারটেক ডান, ইয়েস ওভারটেক ডান। সো আমরা পাবনা এক্সপ্রেসের ওভারটেক দিয়ে দিলাম। আমরা কোন রোডে আছি, গাজীপুর। আমাদের সামনে আছে হানিফের একটি কেটিসি, তো আমরা ওভারটেক দিয়ে দিলাম। একটা ট্রাক আছে, সো ট্রাকটার ওভারটেক দিব। ওকে দিয়ে দিছি, জেনিন আছে মেবি, ইয়েস জেনিন। সো দেখি কি করা যায়, আমরা সামনে একটা ফ্লাইওভার আছে, সো ফ্লাইওভারের উপরে উঠতেছি। উঠে গেলাম ফ্লাইওভারের উপরে, একটু পরেই আমরা ঢাকার দিকে বা ঢাকা গাবতলির ওই দিকে রওনা হয়ে আমরা মানিকগঞ্জের উদ্দেশ্যে চলে যাইব। ও জোস ভাই, আমার আমি আমার নিজের নাম করতেছি জোস ড্রাইভিং, হোয়াট দ্য হেল। আজকে তো বো মানে রুটের অনুযায়ী কম অ্যাক্সিডেন্ট করছি, এটাই অনেক ভালো আমাদের ভাগ্য বা অনেক ভালো একটা জিনিস।
তো ওকে, আমরা চন্দ্রা এসে পড়ছি। আমরা এখন বামে ইন করব, আর সোজা হচ্ছে যমুনা ব্রিজ বা রাজশাহী টাজশাহী পাবনা উত্তরবঙ্গের রোড। তো আমরা বামে ইন করলাম। ওকে ওকে ওকে, হানি পাশে। ওকে, আমরা ইন কইরা ফেললাম। অলরেডি 5 ঘন্টার একটা জার্নি কমপ্লিট করে ফেলছি। সো আশা করি আপনাদের ভালো লাগছে আমার ড্রাইভিং। আর বেশি একটা সময় লাগবে বলে আমার মনে হচ্ছে না, 10 মিনিটও লাগতে পারে, আবার তার কমও লাগতে পারে। তো কিছুক্ষণের মধ্যে আমরা থাকব আমাদের গন্তব্য মানিকগঞ্জে। আমাদের সামনে আছে হানিফের একটি নন এসি কোচ। সো আমরা দেখি ওভারটেক করতে পারি কি না। ওকে, এ মামা, সাইড দেন সাইড দেন সাইড দেন সাইড দেন সাইড দেন। এই তো এই তো ওভারটেক দিয়ে দিলাম, রিস্কি ওভারটেক। আমাদের সামনে আছে এমআর, সো এমআর এর ওভারটেক দিয়ে দিলাম। ওকে, ওভারটেক ডান। অনেকগুলা কোচ, অনেক অনেক অনেকগুলা কোচ রাস্তায়। তো সামনে মেবি আমাদের স্পিডটা একটু কমাতে হবে, বিকজ সামনে রাস্তা একটু ভাঙা। তো আমরা স্পিডটা কমিয়ে দেই। ওকে, স্পিড ব্রেকারও আছে। তো আমরা এখন ডানে ইন করব, একটু স্লো করে দিই। ওকে, করলাম স্পিডটা ডিক্রিজ। তো আমরা এখন ডানে ইন করব। ওকে, তো আমরা এখন আছি ঢাকা আরিচা হাইওয়েতে। কিছুক্ষণের মধ্যে আমরা কি যে বলে মানিকগঞ্জে থাকবো ইনশাল্লাহ, বেশি একটা সময় লাগবে না। তো যারা যারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ ভাইয়া, এভাবে আমাকে সাপোর্ট করলেন। আর কিছু বলার নেই, আপনাদেরকে ধন্যবাদ দিলেও কম হয় তা আমি জানি। তো অনেক 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 বেশি ভালোবাসা আপনাদের প্রতি। আমাদের সামনে আছে ঈগল, মেবি ইয়েস ঈগল। তো আমরা ঈগলের ওভারটেক দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম দিয়ে দিলাম। একটা ট্রাকও আছে, ট্রাকের ওভারটেক দিয়ে দিচ্ছি। ওকে, ওভারটেক ডান। আমাদের সামনে আছে ডিপ জলের একটি নন এসি কোচ। তো দেখি আমরা ডিপ জলের ওভারটেক করতে সক্ষম হই কিনা। রোড ক্লিয়ার? ক্লিয়ার না। তো আমরা ডিপ জলের ওভারটেক দিচ্ছি না। ওকে, ডিপ জল না, বিপুল ছিল, বিপুল। তো লেফট সাইডে ওভারটেক করা যায়। ওকে, ওভারটেক দিচ্ছি। ওকে ওকে ওকে, ওভারটেক দিয়ে দিলাম, ওভারটেক দিয়ে দিলাম, লেফট সাইডে ওভারটেক দিয়ে দিলাম। আর দেখা গেল তো বাড়ি হাইতেছি কেন, আমাদের ডান পাশে ছিল একটা লোকাল বাস, তো ওইটার ওভারটেক দিয়ে দিছি আমরা। ওকে, ওভারটেক ডান। আমার ঘুম চলে আসছে এখন, বাসতেছে রাত 1:30, মানে বাস্তব জীবনে বাসতেছে রাত 1:30, এই জন্য আমার ঘুম চলে আসছে অলরেডি। শিট 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 শিট, নো প্রবলেম। আমাদের সামনে আছে সাকুরার একটি হিনয়গঞ্জ এসি কোচ। তো আজকে এই এটা কি হইলো, এটা কি হইলো, এটা কি হইলো বুঝলাম না। শিট, তো
সুন্দর লাগতেছে জায়গাটা। সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে সাকুরার, বাস উল্টানো কেন বুঝলাম না কিছুই। ও জোস লাগতেছে ভাই, রিয়েলিস্টিক ফিলিংস লাগতেছে বাসটা ড্রাইভ করে এই রোডে, অনেক 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 ভালো লাগতেছে। ওকে আমাদের সামনে একটা ট্রাক আছে, সো আমরা ওই ট্রাকটার ওভারটেক দিয়ে দিচ্ছি। ওকে ওকে এই তো ট্রাকটার ওভারটেক দিয়ে দিলাম, ওভারটেক ডান। সো অলরেডি আমরা মানিকগঞ্জে চলে আসছি, আশা করি মেহেদি ভাইও ভিডিওটা সম্পূর্ণ দেখছেন। সো ভাই আপনি জানাবেন আমার ড্রাইভিং কেমন হচ্ছে, তার সাথে সাথে অন্য ভাইয়ারও জানাবেন, আমি অনেক খুশি হব ভাইয়া, বিকজ এত ভিডিও কিন্তু আপনাদের জন্য আমি বানাচ্ছি। সো আপনারাও একটু কমেন্ট করে আমাকে সাপোর্ট করেন। এই তো আমরা বাম ইন করতেছি। ওকে তো মানিকগঞ্জের রোডে ইন করলাম, আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাকে সাপোর্ট করুন। সো অনেক কথা হয়ে গেল, আমরা একটু পরেই বিদায় নিয়ে নেব মানিকগঞ্জ বাস টার্মিনালে যাওয়ার পরে ইনশাল্লাহ। সো আমরা মানিকগঞ্জে ইন করতেছি, আমাদের সামনে ট্রাক আছে, আর ওভারটেক টোভারটেক মারার ইচ্ছা নাই, বিকজ অলরেডি আমরা বাস টার্মিনালের আশেপাশে চলে আসছি, বাট সুযোগ যখন পাইছি তাহলে তো ওভারটেক দিতেই পারি। তো ওকে ওভারটেক দিলাম ট্রাকটার। হোয়াট দ্য হেল হোয়াট দ্য হেল, রাস্তার মাঝখানে বাড়ি কেন রে ভাই, বুঝলাম না কিছুই। ওকে মানিকগঞ্জ ডিসকভার্ড, সো আমরা মানিকগঞ্জে চলে আসছি, বাম পাশে হচ্ছে আমাদের বাস টার্মিনাল, তো আমরা বাম পাশে ইন করার চেষ্টা করব। ওকে 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 তো আমরা বাম পাশে ইন করলাম, পরে আমরা ম্যাপ ভিউটা দেখবো, দেখে বিদায় নিয়ে নেবো আজকের মতো। ওকে ওকে আমরা মানিকগঞ্জ বাস টার্মিনালে ঢুইকা পড়ছি, 6 ঘন্টা লাগছে আমাদের মানে সিলেট থেকে মানিকগঞ্জ আসতে। সো এই তো আমরা পার্ক করে ফেলি, তো আমরা পার্ক করে ফেললাম। ওকে ইঞ্জিনটা অফ করে দিই, এখন আমরা ম্যাপ ভিউটা দেখেই বিদায় নিয়ে নেবো। সো আমরা আসি মানিকগঞ্জ, আর আজকে আমরা সিলেট থেকে মানিকগঞ্জ আসছি, অনেক লম্বা একটা রুট রিকোয়েস্ট রাখছিলাম আজকে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার সাথে ছিলেন তাদের প্রতি আবারও আমার একটাই কথা, তা হচ্ছে ভাই আমাকে একটু সাজেশন দেন আমি কি করতে পারি, বিকজ রুট রিকোয়েস্ট আমার কাছে 200+ হয়ে গেছে, এখন কোনটা রেখে কোনটা রাখবো আমি বুঝতেছি না। সো আপনারা কিছু আইডিয়া দিয়ে আমাকে সাহায্য করুন, আমি অনেক খুশি হব। সো আজকের মতো বিদায় নিই, অনেক কথা হলো, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।